শনিবার আমরা প্রত্যেক শনিবারই খিচুড়ি খাই, তাই খিচুড়িটা দেখাই না। আচ্ছা, খিচুড়ি খাই মুগের ডালের খিচুড়ি, আলু দিয়ে, টমেটো দিয়ে, আদা বাটা দিয়ে, যেমন হয় নর্মাল। তা এটা বলছি কারণ শনিবার দিনকে খিচুড়ি খাওয়াটা খুব ভালো। আচ্ছা, এই যে গানটা শুনতে পাচ্ছ, একটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, সেটা আমার ঘরে না, পাশের দুটো ফ্ল্যাট পরে একটা ফ্ল্যাটে আমার মনে হয় বিয়ে টিয়ে হয়েছে, হবে হয়ে গান ফান ছেড়েছে, দেখ। সেটা হচ্ছে যে এই দেখো, আজকে বানাইছি একদম আজকে বানাইছি আসো, হ্যাঁ, গরম গরম মুগের ডালের তোমার খিচুড়ি খেলে না সুখী। এই শনিবার দিন বিশেষ করে যদি খাওয়া হয় তাহলে খুব ভালো, জানো, শনির দশা কাটে। আমার মাও করে শনিবার করে এরকম খিচুড়ি। তা আগে দেখো, শুধু আলু টমেটো দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি করা, আর লঙ্কাটা দেবো না, লঙ্কা নেই। তা আগে ঠাকুরদাকে দেবো, স্যারের অনেক খিদা পাচ্ছে। আমরা শনিবার দিন খিচুড়িই খাই, রাতে রুটি সবজি টবজি, দুপুরবেলাটা খিচুড়িই খাই। এটা হচ্ছে তোমার ঠাকুরদার প্লেট, সবারটা আগে বাড়ি, অনেকেই কিন্তু খায় জানো। আচ্ছা, এখানে হচ্ছে খিচুড়িতে তো ঘি আমি দিয়েইছি, বুঝলে সখি, কিন্তু এইখানে হচ্ছে যেটা আমি বানিয়েছি, এই যে দেখো, একদম অল্প দেব, আমাকে অল্প দিতে বলছে, বুঝলা, সাইলেন্ট মোডে আছে তো, তাই অল্প দিতে বলছে, দেখো। এটা হচ্ছে স্যারের প্লেট রেডি। এবার হচ্ছে আমার যে প্লেটগুলো রেডি করি, স্যার আরো চাইছে, এটা এবার সখি আমার, বেশি গলা গলা করিনি জানো, বেশি গলা গলা করিনি, মুগের ডালের গন্ধ বাড়িছে বাবা, একটু ঝড়া ঝড়া করেছি। শুধু খিচুড়ি জানো তো, পাঁপড় ভাজা আলু ভাজা কিচ্ছু করিনি, কারণ এর ভেতরেই আলু দেওয়া আছে, এটা এবার টুকটুকির বাড়ছি। আলু খাবি তো? হ্যাঁ, পেস্ট হয়ে গেছে, খাও মা, ঠিক আছে, আর দূরে চলে যা। এক বেলার মতো করেছি, লাগাতে ঠিক আছে, একদম ঠিক আছে। এবার আমি আমার কুটকুটি রানীটা দেবো, কুটকুটিকে তো আমি খাইয়ে দেবো, তার একটুখানি দেখো আছে, যার লাগলে পাটা সরা। আচ্ছা, আচ্ছা, এইটুকু রয়েছে, যার লাগবে সে দেবে, ঠিক আছে সখী, ডেকে দিলাম, গরম গরম থাকবে। চলো এবার এটা একটু আগে আমি মিলিয়ে দিই, যদি মিনিয়া না মিলিয়ে দিই ঠাকুরটাও স্পুন দিয়ে খাচ্ছে,
ঘিয়ের ঘরের ঘিয়ের মজাই আলাদা বলো। আমি তো শেয়ার করেছি, দেখে তো তোমরা বানানো। এটা দেখো একটু ঘিটাও মিলিয়ে দিই, একটু ঠান্ডা হোক। আচ্ছা তুমি স্পুন দিয়ে খাবে? তুমি স্পুন দিয়ে খাবে তো একা একা? নর্মাল কোন মশলা টসলা বেশি না। লঙ্কাটা না একটু কম দিচ্ছি, জানো বাচ্চারা খাবে তো। পাপড় ভাজা করতাম সকালবেলায়, চিপস খেয়েছে দুটো দুটো প্যাকেট, এজন্য পাপড় ভাজা ক্যান্সেল। মারও খেয়েছে, এর মজাই আলাদা। আমি এক চামচ খাই দিই, শনিবার করে খিচুড়ি খাই তো, ওনারা দেখাইনি, এবার দেখালাম। এমনি তো খাওয়া দেখানো নি, কত লোক কত কথা বলছে রে বাবারে বাবা। কমেন্ট পড়ে পড়ে শুনে শুনে তো মাথা একদম চলে যাবে। খেতে তো অনেক সময় লাগবে, বেকার সময় নষ্ট করে এত লাভ নাই। আসলাম শনিবার জমে খির।